বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ ও সিলেটবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতকাল সুইন্ডন সেন্টারে সম্পন্ন হয়েছে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে দি সাউথ রিজনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রিজনাল চেয়ারপারসন কমিউনিটি লিডার আরজু মিয়া এমবির সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল আব্দুল গনি ও মকরম আলী যৌথ পরিচালনা অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন জিএসসি কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি মেয়র অফ সুইন্ডন কাউন্সিলর নিক মার্টিন, ডক্টর আসনাত এম হুসেন এমবি, মনসব আলী জেপি, এটিএন বাংলার এমডি সুফি মিয়া, মির্জা আসাফ বেগ, মিয়া মলিরুল আলম, এফওবিসি চেয়ার ইয়াওর খান, নুরুল ইসলাম মাহবুব, ইসফা উদ্দিন, ফয়জুর রহমান আকিক ও কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি সহ কেন্দ্রীয় ও রিজনাল অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মধ্যাহ্নভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ব্রিটেনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুশনারা মণি, রীতা কর্মকার সহ স্থানীয় শিল্পীবৃন্দ। প্রধান অতিথি সহ সকল বক্তারা দি সাউথ রিজনের নতুন কর্মকর্তাবৃন্দকে স্বাগত জানিয়ে নতুন কমিটি সংগঠনের অগ্রযাত্রায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আগামী 1 ডিসেম্বর বার্মিংহামে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান। সুইন্ডন থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।